অসমৰ বাবে অভিশাপ নিপকো জলবিদ্যুৎ প্রকল্প নিপকোর ছটা প্রকল্পই বিধ্বস্ত করেছে অসম দল সংগঠনের সকীয় নুকু কেরেপ নকরে নিপকোয়ে নিপকোর সংহার নির্বিকার কেন্দ্র অসমত প্রলয়ংকারী বানর অন্যতম কারণ হয়ে পড়েছে নিপকোর ছটা জলবিদ্যুৎ প্রকল্প এই প্রকল্পকেইটার বান্ধৰ পৰা এৰি দিয়া অতিরিক্ত পানীয়ে প্ৰতি বছৰে উজনি অসমত সৃষ্টি কৰিছে সংহার নিপকোর হঠকারী সিদ্ধান্তৰ বাবে প্ৰতি বছৰে মৃত্যু হৈছে বহু লোকৰ ক্ষতিগ্রস্ত হৈছে হাজার হাজার লোক ধ্বংস হৈছে সা সম্পত্তি অসম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড আর মিজোরামত আছে নিপকোর ছটা জলবিদ্যুৎ প্রকল্প এই প্রকল্প কেটা হল রঙা নদী দয়াং পারে কপিলি আর কামেং জলবিদ্যুৎ প্রকল্প মিজোরামত আছে তুইরিয়াল জলবিদ্যুৎ প্রকল্প এই ছটা প্রকল্পর পৰা মুঠ 1525 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় কিন্তু এই বিদ্যুতে দেশ উজ্বলার বিপরীতে অন্ধকার নমাইছে অসমৰ লক্ষিমপুর ধেমাজি আর গোলাঘাটলৈ রঙা নদী জলবিদ্যুৎ প্রকল্পে বছরি প্রলয় নমাইছে লক্ষিমপুর আর ধেমাজিলৈ দয়াং জলবিদ্যুৎ প্রকল্পে ইতিমধ্যে সংহার নমাইছে গোলাঘাট জেলালৈ উমরাংশ জলবিদ্যুৎ প্রকল্পে প্রতি বছরে সংহার সৃষ্টি করে আহিছে নগাঁও মরিগাঁওর বিস্তীর্ণ অঞ্চল অসমৰ ধনজনৰ প্ৰচুৰ ক্ষতি কৰি আহিছে নিপকো জলবিদ্যুৎ প্ৰকল্পে এতিয়া এই নিপকোক নাকি লগাব কোনে বিগত বৰ্ষত পৰেশ বৰুৱাই নিপকোক সকীয় নিদিছিল ক্ষতিগ্ৰস্ত ক্ষতিপূৰণ দিয়ক অন্যথা কঠোৰ পৰিস্থিতিৰ সন্মুখীন হওক আলফা স্বাধীনেই নহয় আছুকে ধৰি বহু দল সংগঠনে সকি আহিছিল যদিও গুৰুত্ব নাই নিপকোৰ নির্বিকার কেন্দ্র তথা রাজ্য সরকার অর্থাৎ নিপকোর পানিত নির্দয়ভাবে মরিবলে এরি দিয়া হয়েছে জনতাক বিউরো রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট